হরিওম অখণ্ড সমিতে বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একাদশ খণ্ড হইতে পাঠ। নামে রুচির লক্ষণ। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাহনে বলিলেন, নামে রুচির লক্ষণ জানো? একবার নাম উচ্চারণে, শতবার নাম উচ্চারণে যখন স্বাদ হয় তখন বুঝবে নামে রুচি এসেছে। এক রসনায় নাম উচ্চারণ করে প্রাণ তৃপ্তি পাঠ মানে না, শত রসনা হোক সে আকাঙ্ক্ষা জাগে। একবার শ্রবণের সঙ্গে সঙ্গে এমন ভাবের উদ্দীপন হয় যে শত শতবার যেন শুনতে পায়। এরূপ যখন হবে তখন বুঝবে যে নামে রুচি এসেছে। দুই কর্ণে শ্রবণ করেও স্বাদ মিটে না, দ্বিশত কর্ণ চায়, দ্বিসহস্র কর্ণ চায়। আমার এই একটি মাত্র দেহে লক্ষ কোটি কোটি কর্ণ চায়। হরিগুণ।